থাকে না, ব্লক করছি। আইডি প্রুফ জমা রাখবে, তো অবশ্যই আপনারা যারা আসবেন এখানে আই কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। আই কার্ড বলতে আইডেন্টি প্রুফ, আপনার ভোটার আই কার্ড হতে পারে, আধার কার্ড হবে না, আপনি যে দেশের নাগরিক সেটা প্রুফ। গাইজ এখন গাড়ি নিয়ে বেরাচ্ছি, এই আই ল্যাপটাকে এখান চলে যাচ্ছি, এই আই ল্যাপটাকে এখান দিয়ে তো ফরেস্টের দিকে যাচ্ছি। গোলপাতার জঙ্গলটা কোন দিকে? একটু বাদিকে না, মানে পিছের রাস্তা বলা হচ্ছে। গোলপাতা ফরেস্ট কোথায়? গোলপাতা ফরেস্ট কোন দিকে? এদিকে কি বলো? ইয়েস, গাড়ি কি করতে হবে ওখানে গেলে? যার পরে কেন বাইক নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা ওখানে ঘুরে আসি। আচ্ছা ঘুরে আসি, ওখান থেকে ঘুরে আসি, এখানেই আসবো। কত রে? দিয়ে আসি, ফিরে আসি। এখানে মনে জমা নেবে রাখলো ওইখানে, ওই ক্যাম্পের ওখানটায় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আইডি প্রুফ জমা রাখবে, তো অবশ্যই আপনারা যারা আসবেন এখানে আই কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আই কার্ড বলতে আইডেন্টি প্রুফ, আপনার ভোটার আই কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, আপনি যে দেশের নাগরিক সেটা প্রুফ। জঙ্গলে প্রবেশ করছি, এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, এখান থেকে আপনারা টোটো বা অটো কিনে যেতে পারেন, 10 টাকা করে ভাড়া। ঠিক আছে, দেখাচ্ছি, এখানে সমস্ত ব্যবস্থা আছে, অটোর ব্যবস্থা আছে। তো আমরা হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকবে। আমরা যাচ্ছি মিনি সুন্দরবনে, এখানে বিশেষত গোলপাতা ফরেস্ট বলা হয় একে। তো আপনাদেরকে দেখাবো গোলপাতা গাছটা কীরকম। তবে গোল পাতা বলতে পাতাগুলো গোল না, কিন্তু ওই নারকেল পাতার মতোই। একটু পরে দেখাচ্ছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতো, ওই 500 মিটার। কোথায় রে গোল পাতা? ওখানে আমি জমা দিয়েছি ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি হলেই হবে, দেশের নাগরিক প্রুফ। হ্যাঁ প্রুফ, হ্যাঁ। ধরো না করতে হলে কী করবো? হ্যাঁ ধরো ওখানে গিয়ে তুমি না ইয়ে নেই, তাহলে কী করবো? কোথায় গিয়ে? ওখানে গিয়ে দেখি যে ওরা মেরে দিয়েছে এটা? না 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 না, আমাদের কাছে নেই, কোনো তাহলে ঢুকতে দেবে না? তাহলে আর ঢুকাবে? ওখানে গিয়ে পাকিস্তানের আইডি দেখালাম। পাকিস্তানের আইডি? পাকিস্তানের আইডিতেও ঢুকতে দেবে, কিন্তু তার দেখাতে হবে এই দেশে ঘুরতে এসছে, ভিসা তাকে শো করতে হবে। দেখে নিন বন্ধুরা, গ্রামে গঞ্জের কী সুন্দর পরিবেশ। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি গ্রামের সিম্পল ভিডিও ভাইরাল হয়, তো এটাও তো একটা সিম্পল ভিডিও, সুতরাং এটাকে কিন্তু ভাইরাল করতেই হবে আপনাদেরকে, এরকম আশা রাখি আপনাদের উপর। এখানে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, সব পাওয়া যায় এখানে ভালো ভালো জিনিস। টিকিট কাটতে হবে?
জঙ্গলে যাবো। আচ্ছা বন্ধুরা, এখানে জঙ্গলে যেতে গেলে আমরা 10 টাকা করে টিকিট কাটতে হবে। দুটো টিকিট নিচ্ছে, আমরা দুজন আছি। ওদের টিকিট লাগবে না? টিকিট কি লাগবে? কি লাগবে না? মানে কেটেছে গায়েস, টিকিটগুলো দেখুন, ছিঁড়ে ফিরে দিয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, যাতে আমরা আবার রিউজ না করতে পারি। কোনটা এটা? এটা বিএসএফ ক্যাম্প। এটা বিএসএফ ক্যাম্প। ভেতর যাওয়া যাবে? জানি না রে, দেখি প্রথমবারের এক্সপিরিয়েন্স। এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, জায়গাটা কিন্তু হেভি লাগছে। শীতকালে এখানে হচ্ছে আদর্শ পরিবেশ। বন্ধুরা এবার স্পষ্ট দেখিয়ে দেবো গোলপাতা ফরেস্টে, সে গোলপাতা গাছটাকে আপনারা এখন চোখের সামনে দেখবেন। গোল ফুল হয়ে রয়েছে, এই যে এটা হচ্ছে গোলপাতা গাছ, সেখানে স্টিকার মারা আছে। এবার গাছটাকে আস্তে আস্তে দেখে নিন, সম্পূর্ণ নারকেল গাছের মতো পাতা, তবে অনেক গ্যাপ আছে না জন্য, ঠিক আছে। এইবার কিন্তু নারকেল ফল আছে, ফলটা দেখে নিন। ফলটা গোল টাইপের হয়, ওই দেখছেন, দেখছেন তো, দেখছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন খয়েরি কালারের গোল গোলগুলো। কোথায় চোখ ঝাপসা হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ফল, এটা হচ্ছে ফল, গোলপাতা গাছের ফল। মাটি দেখবেন, এই যে ম্যানগ্রোভ, একেই বলা হয়, যেখানে মাটি সবসময় কাদা থাকে। কারণ কি, সমুদ্রের জল জোয়ারে নদীতে জল চলে এসে সবসময় ভেজে এবং আবার ভাটাতে শুকিয়ে যায়। এটা হচ্ছে ফরেস্ট। অনেকেই ভাবতে পারে গোলপাতা গাছে গোল গোল পাতা হয়, কিন্তু বাস্তবে হচ্ছে এইটা হচ্ছে গোলপাতা গাছ। দেখালাম, নেক্সট এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এখানকার সব গাছই হচ্ছে ম্যানগ্রোভ, দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্ল্যানিং করে। এই দিকে ওই দিকে সব দিকে এই গাছে ভর্তি, সামনে থেকে ম্যানগ্রোভ। চলি, আমরা বই পড়েছিলাম, বাস্তবে জুম করে দেখাচ্ছি, এই শ্বাসমূল বড় গেল। গাইস কন্টিনিউ করো, জুম করে দেখাচ্ছি ওই পাটটা। বন্ধুরা তার নামুক আগে, এক এক নাম নিচে তো যাবোই, একটু নিচে যা, ফোনটা ধর। হ্যাঁ এখনই উঠছি, ওই যে সবাই উঠু, ওই দিকটা আমরা ঘুরলাম। এবার ওই বেরিয়ে যাওয়ার সময় ক্যান্টিনের পাশটা যাবো, ঠাকুর সাথে দেখলাম এখানে তো ওই গাছই আছে আর কি। বিকালের দিকে এবারে ভালো লাগে বেশি, আমরা তো ঘুরে এসেছি, তো কোনো ব্যাপার না, আপনারা এখানে থেকে যাবেন, অনেক স্পট একদিনে কভার করতে পারবেন, তবে সকাল সকাল আসার চেষ্টা করবেন, ঠিক আছে। ক্যান্টিনের দিকে যাবো, ওখানে ওয়াচ টাওয়ার আছে। যাচ্ছি দুতলার মতো হবে। এ সব নতুন হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যাঁ
বন্ধুরা ওয়াটস টাওয়ারে চলে এসেছি। ওই যে নিচে ওই রাস্তা দেখা যাচ্ছে, চারিদিকটা দেখাই খুব কাছ থেকে। এই যে পাতাগুলো গাছগুলো দেখতে পাচ্ছে, মাটি বেশি লম্বা হয় না। এই দেখতে পাচ্ছে পুরোটাই জঙ্গলে জঙ্গল ভর্তি। যতক্ষণ পার আসে ততক্ষণ এই জঙ্গল চলছে। তো এদিকে আপনারা ওই নদীর জল দেখতে পারবেন, ভালো করে দেখুন। এই যে জুম করে দেখাচ্ছি, ওখান থেকে আবার ঠিক আছে। তাহলে এই ওয়াচ টাওয়ার অব্দি আসলাম এবং এই ফরেস্ট, যেটা গোলপাতা ফরেস্ট নামে পরিচিত, এটা একটা সম্পূর্ণ ব্লগ তৈরি করলাম। তো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার একটা আলাদা ভিডিও বানাচ্ছি। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগলে আমার সাথে যুক্ত থাকবেন, চ্যানেলে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।